আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সিরিজ হবে বিপিএল শেষে, আপনারা সকলে জানেন। তবে কিন্তু বাংলাদেশের নির্বাচক প্যানেলে পরিবর্তন হয়েছে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম গাজী আশরাফ হোসেন দীপকে কিন্তু প্রধান নির্বাচক বানানো হয়েছে। তো তিনি কিন্তু প্রধান নির্বাচক হয়েই প্রথম দিনেই আসলে চমক দেখিয়ে দিলেন। সব থেকে বাংলাদেশ ক্রিকেটের এখন বড় চমক হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ আবারও টি টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন। হ্যাঁ দর্শক, এটাই সত্যি, মাহমুদুল্লাহ রিয়াদ আবারও টি টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন। সর্বশেষ 2021 সালে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে 22 সালে অনেক নাটকীয়তার পরেও কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে ছেটে ফেলেছিল নান্নু বাসাররা। তবে সব কিছু ছাপিয়ে আবারও টি টোয়েন্টি দলে জায়গা পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। তবে এই দলে নতুনদের মধ্যে সবথেকে এগিয়ে রেখেছেন অ্যালিস আল ইসলামকে, তিনিও জায়গা পেয়েছেন প্রথমবার বাংলাদেশ জাতীয় দলে টি টোয়েন্টি দলে। এছাড়াও তাজুল ইসলামকেও কিন্তু টি টোয়েন্টি স্কোয়াডে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আর এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন সময়ে বিপিএলে সর্বোচ্চ রান নাঈম শেখের, তো নাঈম শেখ ডাক পাবে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তবে সবকিছু ছাপিয়ে কিন্তু শ্রীলঙ্কা সিরিজেও থাকবেন না বাংলাদেশের কিংবদন্তি সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে ছাড়াই নাজমুল হোসেন শান্তর হাত ধরে কিন্তু বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে 3টি টি টোয়েন্টি এবং 3টি ওয়ানডে এবং 2টি টেস্ট। তো চলো না বেশি কথা না বলে আমরা স্কোয়াডটা একটু দেখে নিই। প্রথমে টি টোয়েন্টির স্কোয়াডটা দেখে নিই। টি টোয়েন্টির স্কোয়াডে হচ্ছে নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক লিটন কুমার দাস, এনামুলক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদি, মাহমুদুল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিদ হাসান, সাকিব, অ্যালিস আল ইসলাম। তো দর্শক, এই ছিল বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড এবং প্রথম দুই ওয়ানডের জন্য কিন্তু দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো সেটি চলুন এক নজর একটু দেখে নিই আমরা। তো সেখানে কিন্তু বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক নাজমুল হাসান শান্ত, তার সাথে আছেন আমলক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, টিটন দাস, মুশফিকুর রহিম, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিদ হাসান, সাকিব, মুস্তাফিজুর রহমান। তো দর্শক, এই ছিল বাংলাদেশের টি টোয়েন্টি এবং প্রথম দুই ওয়ানডের স্কোয়াড। তো কেমন হলো গাজী আশরাফ হোসেন লিপুর প্রথম দল ঘোষণা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।